উত্তর জেলার ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান কালাচাঁদ মিলন মন্দির মন্দির কমিটি পুনর্গঠনের উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে বৈঠকের আহ্বান করা হয়। সভা চলছিল ঠিকঠাক মতোই, এমন সময়ে এলাকার কুখ্যাত সমাজদ্রোহী হিসেবে পরিচিত মদ্যপ সঞ্জু পাল সভা বানচালের উদ্দেশ্যে হামলা চালায়। সে তারপুর গ্রামের গণ্যমান্যদের অপমান করে এবং সভা লণ্ডভণ্ড করে দেয়। এমনকি সভা থেকে কমিটির সহসভাপতি অঞ্জন ধর নামে এক ব্যক্তিকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে প্রচণ্ড মারধর করে। বৃহস্পতিবার রাত 9টা নাগাদ কদমতলা থানা এলাকার বহু পুরনো ঐতিহ্যবাহী কালাচাঁদ মিলন মন্দিরে এই ঘটনা। পরবর্তী সময়ে মন্দির কমিটি কর্তৃপক্ষ কদমতলা থানায় এসে ওই বখাটে যুবক সঞ্জয় পালের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং 12 ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতারের সময়সীমা বেঁধে দেওয়া হয়। সঞ্জু পাল, সীতার নাম হইল সুধাময় পাল, তারাপুর। সে হঠাৎ করে মন্দিরের যে গেটটা আছে, গেটটা দিকে আইসে টোপ লাগান নিতে হবে, এই কইছে অঞ্জন। আমরা বুঝিয়ে উঠতে উঠতে তারে বেশ মারপিট করছে, আমরা সঙ্গে সঙ্গে যাবাইয়া পড়িয়া বসে রক্ষা করছি তারে। তখন এই যে ঘটনাটা ঘটল, ওঠা আমাদের কমিটিটার উপরে এই আক্রমণটা ঘটল। এটা শুধু অঞ্জন ধরে আক্রমণ করে না, অঞ্জন ধরে আমরা কমিটির ভাইস সেক্রেটারি, তার উপরে আক্রমণ করা মানে পুরা কমিটির উপরে আক্রমণ করছে। এই আক্রমণের প্রতিবাদে আমরা আজকে এলাকাবাসী সবাই নিয়ে আইছি, প্রশাসনের দ্বারস্থ হয়েছি, থানাতেই হয়েছে, অ্যারেস্ট করব এবং পরবর্তী সময়ে একটা সুরাহা করিয়ে দেব।